বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা এই গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। আমি কি চাই? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের কাছে পরম দয়াল কি চাইছেন, কি চেয়েছেন আমরা বিস্তারিত এবারে জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি কি চাই? তোদের কাছে আমি কিছুই চাই না, কেবল তোদের একটু হাসি মুখ দেখতে চাই। তোরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়। প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয় পুড়ে রাখিস, তবে আমি বসব কোথায়? আমার জন্য একটু জায়গা রাখিস। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, গুরুত্বপূর্ণ পরম দয়ালের এই কথাগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।